welcome back to the channel with a new vlog. Aaj hocche monday ar ekhon tomar baje hocche 10ta 11ta ha 11ta mone baje to ekhon theki ja korchi shetai tomar shonge share korbo ajke vlog ta seta niye ache ar baire to prochondo porimane brishti hocche mane ekhon to ektu halka halka hocche sokal theke to prochur porimane brishti hocchilo jar karone sokal bela amar somosto schedule noshto mane porate jai je somosto noshto jete parlam na karon kalke jehetu bhije gechhilam mane sunday kotha bolchi sunday te bhije chhilam bole ajke oi jonno gelam na porate to baritei achi আর এই সবে স্নান টান হলো জামা কাপড়ও ছাদে এসে মেলে দিয়েছি আর ওই জন্য এখান থেকে আমি ইন্ট্রোটা শুট করছি তো আজকে মেইনলি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগ বলতে আজকে খিচুড়ি রান্না হচ্ছে আর চটপট কিভাবে ইজি মানে কটা ইনগ্রেডিয়েন্টস মানে অল্প করে ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করবে আমার মায়ের হাতে স্পেশাল খিচুড়ি রান্না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ভিডিওটা পুরো ওটা নিয়ে আছে একদম তো আমরা পুরো সেই রান্নার ব্লগের মতন তো মানে রেসিপি ব্লগের মতন তো ডিটেইলসে পুরো শেয়ার করব না মানে যতটুকু আমার মা আর কি করছে সেটাই শেয়ার করব আই হোপ কি তোমাদের সেটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যদি বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা স্টার্ট করা আর তোমার বিকালেও যদি এরকম বৃষ্টি হতে থাকে তো বিকালেরও পড়াশোনাগুলো অফ থাকবে একদিকে কিন্তু বেশ ভালোই হয় কারণ এরকম ছুটি পেতে বেশ মজাই লাগে কিন্তু তার উপরে ওই টাইমে পড়াই তো ওই টাইমটা আবার ঘরে বসে থাকলে তাতেও বোর লাগে যে কি করব এরকম বুঝতে পারি না তো এরকম ব্যাপার আর আমার তো নাইটি হাইটি সব ভিজে যার কারণে দেখো আমি এই যে টপটা পরেছি এটা আমার বোনে তো ওর টপটাই এখন আমি পরে আছি কি করব আমার দুটো নাইটি ভিজে তো চলো নিচে মা মোটামুটি সব রেডি করে নিয়েছে তো অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে বৃষ্টির দিনে এরকম ঝটপট তোমরা খিচুড়ি রান্না করে ফেলতে পারো কারণ আমি তো রান্না করতে পারি না বলতে আমার ওই ম্যাগি চাউমিন এইটুকুনি চিকেনটা পারি করতে মানে আমি সেরকমভাবে কখনো রান্নাটা করিনি তো করলে জানতে পারবো পারি কি পারি না তো এরকম ব্যাপার তো চলো এইসব ফালতু না বকে মেন যে জিনিসটা তোমাদের দেখানো সেটাই তোমাদের দেখাই তো চলো নিচে যাওয়া যাক দেখি মা কি রেডি করেছে খিচুড়ির জন্য কি কি জিনিস নিয়েছে সেটা তোমাদের এক এক করে শেয়ার করতে থাকি দেখো এখানে খিচুড়ি করার জন্য চাল আর ডাল মা মিক্স করে রেখে দিয়েছে আর এইখানে কড়াতে গরম মশলা যেগুলো হয় শুকনো লঙ্কা আর তোমার তেজপাতা দিয়ে দিয়েছে এরপরে হচ্ছে আদা রসুন পেস্ট দিচ্ছে আর এখানে তোমার মা হচ্ছে পেস্টগুলো করছে তো ভিডিওটা অনেকটা লংই হয়ে যাবে বলে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি নাহলে জিনিসটা দেখতে খুব বোর লাগবে তো এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে এটা একটুখানি কষা হবে কেননা নাহলে রসুন রসুন গন্ধ ছাড়বে তো এটা করা হচ্ছে তারপরে তোমার এখানে মশলাও দেওয়া হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা খুব ইজি পদ্ধতিতে আর কি খিচুড়িটা বানানো হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা কথা বলে রাখি খিচুড়ি খেতে খুব একটা আমার ভালো লাগে না মোটামুটি সবাই জানে আমাদের বাড়ির কিন্তু তবুও আজকে বৃষ্টির দিনে একটু ইচ্ছা গেল তো তার জন্যই করা হচ্ছে আর এখানে সমস্ত রকম পেস্টগুলো দেওয়া হচ্ছে এক এক করে আর ওই মশলা দেওয়ার জন্য এখানে হলুদ লঙ্কা গুঁড়ো আর এর মধ্যে একটুখানি সস দিয়ে মা মিক্স আপ করে রাখছে তারপরে এই মশলার মধ্যে সেটা দিয়ে দেওয়া হচ্ছে তারপর এটা আস্তে আস্তে কষতে যতক্ষণ না এখান থেকে একটুখানি ওই তেল তেলে ভাবটা ছাড়ছে ততক্ষণ এটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করতে হবে তো কীরকম পরিমাণ দিচ্ছে সেটা তারা বলতে পারবো না সেটা মা পরিমাণ বুঝে দিয়েছে তো ওই রকমই পরিমাণ মানে যেমন রাইসটা থাকবে আর যেমন চিকেন কিমাটা থাকবে সেই রকম পরিমাণ অনুযায়ী হলুদ লঙ্কা গুঁড়ো আর বাকি পেস্টগুলো দিতে হবে আর দেখো এখানে আমি চাল আর ডালের মধ্যে জলটা মিশিয়ে দিচ্ছি ততক্ষণ ওটা কষা হোক আর ততক্ষণ আমি কাজটা করে রাখি এরপরে তোমার ওই মশলার মধ্যে চিকেন কিমাগুলো একটু একটু করে দিয়ে দেওয়া হবে এখানে অলরেডি আমার চিকেন কিমাটা দিয়ে দিয়েছে তো দেখো এখানে বেশ সুন্দর একটা কালার আসছে আস্তে আস্তে আর এখান থেকে একটা সুন্দর স্মেলও ছাড়ছে তো এটা আবার একটুখানি ভালো করে মিক্স আপ করতে হবে মানে চিকেনের মধ্যে মশলাগুলো যাতে ভালো করে যায় সেরকমই একটা যাতে রঙটা আসে একটুখানি আর একটুখানি ফ্লেভারটা স্মেলটাও ছাড়ে তার জন্য এখানে একটুখানি ভালোভাবে কষতে হবে আর মাঝে আমি এখানে দু চামচ চিনি দিতে বললাম তো চিনিটা এখানে দিলাম আর দেখো বেশ ভালো একটা কালার এসে গেছে আর এখান থেকে হালকা হালকা তেলও ছাড়ছে তো এখানে একটু তবু ভালো করে কষতে হবে কেননা নাহলে রাইসের মধ্যে দিলে একটা রসুন একটা পেঁয়াজ টিয়াজ গন্ধ ছাড়বে তো তার জন্য এখানে ভালোভাবে যেমন চিকেনটা এমনি চিকেন রান্না হলে যেমন কষা হয় তো সেরকমভাবেই এখানে ভালোভাবে কষতে হবে আর এটা যেহেতু এতে হচ্ছে উনুনে তো একটু ধোঁয়া ধোঁয়া উঠছে
আর এখানে মা দেখো আলু আর তোমার এই বরবটি আগে থেকেই ভেজেছিল, তো সেটার ভিডিও করা হয়নি। তো তার মধ্যে এখানে মা জল দিয়ে দিচ্ছে এবং এরপরে রাইসগুলো এর মধ্যে দিয়ে এটা হচ্ছে তোমার সেদ্ধর জন্য দেবে। আর ওখানে অলরেডি মাংস কষাটা মানে চিকেন কষাটা হয়ে গেছে, তো এটার মধ্যে দিয়ে এটা একদম সেদ্ধ হবে। এখানে একটুখানি চিকেন কারি যে মশলা হয় তো সেটা এখন দেওয়া হচ্ছে, দিয়ে এটা জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এটা নামিয়ে রেখে এবারে ওই হাঁড়িটা মানে খিচুড়ির হাঁড়িটা এবার বসানো হবে সে চালটা সেদ্ধ হওয়ার জন্য। আর ওই মশলাটার মধ্যেই এখানে এই যে হলুদ নুন যে দিয়েছিল সেই বাটিটার একটু ধোয়া জল এখানে মা দিয়ে দিচ্ছে, তো দেওয়ার পর এটা নামিয়ে রাখা হবে। তো আমি আগেই বলেছি আমি এটা কোনো একদম পুরো ফুড ব্লগের মতন দিচ্ছি না, তো একটু আগু পিছু হতেই পারে, একদম পরপর আমি দেখাতে পারছি না, তবু যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর এখানে দেখো মা হাঁড়িটা বসিয়ে দিয়েছে, এটা একটুখানি সেদ্ধ হোক, তো এটা সেদ্ধ হতে ওই 10-15 মিনিট মতন মা রেখেছিল, তারপর 10-15 মিনিট পর আবার মা এই চিকেন কিমাটা আর কি দিয়ে দিচ্ছে, দিয়ে এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকেও ওই 20 মিনিটের মতন সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবে। তো তারপরে আমি আসছি 20 মিনিট পর। আর এখানে কড়া ধোয়ার জলটাও মা দিয়ে দিচ্ছে যাতে কালারটা ভালো হয় আর টেস্টটাও ভালো আসে। তো চলো 20 মিনিট পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো 20 মিনিট পর এ হয়ে যাচ্ছে, মা নুনটা সবার লাস্টে দেয়, মানে প্রতিটা রান্নায় দেখেছি মা নুনটা লাস্টে দেয়, তো এখানেও খিচুড়িতে লাস্টেই নুনটা দেওয়া হলো। তো এখন আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো দেখো এখানে মা খুব সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছে খিচুড়ি, তার সঙ্গে আছে লেবু পেঁয়াজ শসা। তো শসাটা এখানে দেওয়ার ভিডিওটা আমার করা হয়নি, দেখতেই পাবে আস্তে আস্তে। আর ভাজা ভুজিগুলো আগেই করা হয়ে গেছিলো, সেটার ভিডিও করা হয়নি। তো দেখো এখানে মা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, আর এরপর হচ্ছে খাওয়ার পালা। যেহেতু ওটা আমার রান্নার রেসিপি চ্যানেল নয় তো একটু আগু পিছু হয়তো হতে পারে, কিন্তু এই ফার্স্ট টাইম বানিয়েছি তাই একটু গণ্ডগোল হয়েছে। এরপর ফুড রেসিপি বানালে আমি চেষ্টা করবো ভালোভাবে বানানোর। তো খিচুড়িটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, দেখে নাও একবার। তো দেখতেই পেলে খিচুড়ি মা বেড়ে দিয়েছে, এবার খাওয়ার পালা। আর বাইরে দেখো কীরকম প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, যদি কিছু ভালো লেগে থাকে ভিডিও থেকে তো ভিডিও ছাড়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে সবাই খেতে বসে গেছে, তো আমিও খেয়ে নিই, নেক্সট অন্য একটা ব্লগে দেখা হচ্ছে।